সৌরভ, রমজানের শুরুর দিকে শপিং মলে ঈদ কেনাকাটা কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ মনি। আসলে আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে। রমজানের শুরু থেকেই কিন্তু আজ এই রমজানের সপ্তম দিন কিন্তু আজ বৃহস্পতিবার, সাপ্তাহিক কর্মদিবসের শেষ দিন। তো শেষ দিনের এই শুরু থেকেই কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই রাজধানীর শপিং মলগুলোতে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি যেটি ক্রেতারা জানাচ্ছেন যে সেটি হচ্ছে এখন রমজানের শুরুর দিকে হচ্ছে তারা তাদের পরিবারের সাথে কোনো রকম ঝক্কি ঝামেলা ছাড়াই কিন্তু তারা তাদের পছন্দের কেনাকাটাগুলো সেরে নিতে চাচ্ছেন। পাশাপাশি এই রমজানে কিন্তু গরম এবং ঈদ কিন্তু একসাথে আসায় কিন্তু এইবার ক্রেতাদের চাহিদা রয়েছে সুতি কাপড়ের পাশাপাশি আরামদায়ক কাপড়গুলোতে। পাশাপাশি বিক্রেতারা যেটি জানিয়েছেন যে এবার কিন্তু হচ্ছে দেশি কালেকশনের প্রতি কিন্তু ক্রেতাদের চাহিদা রয়েছে, আর পাশাপাশি বিদেশি কালেকশনের কিন্তু ক্রেতাদের চাহিদা রয়েছে। তবে ইউক্রেন রাশিয়া যুদ্ধসহ এই দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির এই সময় কিন্তু হচ্ছে এই বিদেশি যে কালেকশনগুলো রয়েছে সেগুলো কিন্তু দাম কিছুটা ঊর্ধ্বমুখী বলে জানিয়েছেন, যে কারণে ক্রেতাদের প্রথম পছন্দ হচ্ছে দেশি কালেকশনের দিকে। আর পাশাপাশি যেটি আমরা দেখতে পেয়েছি যে বাচ্চাদের নিয়ে কিন্তু এই এখন থেকেই কিন্তু যে পরিবারগুলো রয়েছে তারা কিন্তু মার্কেটগুলোতে আসতে শুরু করেছে এবং তারা তাদের পছন্দ অনুযায়ী জামা কাপড়গুলো কেনার চেষ্টা করছে। পাশাপাশি এক ছাদের নিচে হয় কিন্তু এই বসুন্ধরা সিটি শপিং মল থেকেই কিন্তু আগত কাস্টমাররা কিন্তু তারা তাদের ইচ্ছামতো যে পণ্যগুলো তারা কিনতে পাচ্ছেন সেটা কিন্তু কিনে নিচ্ছে। তো এই ছিল রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল থেকে আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য।